সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা ত্রিকোণ পরিমাপের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই অভিজ্ঞতায় আমরা শিখতে পারবো কী কী শিখতে পারবো, দেখো, ত্রিকোণমিতির ধারণা, ত্রিকোণমিতি কোনো পাত, বিভিন্ন ত্রিকোণমিতি কোনো মাত্রার মান, উন্নতি এবং অবনতি কোণ, দূরত্ব এবং উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা ও সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাটায় দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে। এই ছবিতে দুজন বন্ধু আছে, উনি হলো প্রথম বন্ধু এবং উনি হলো দ্বিতীয় বন্ধু, এবং প্রথম বন্ধু থেকে দ্বিতীয় বন্ধু দূরত্ব এখানে দেওয়া আছে এবং তাদের অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে। দেখো, প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু কোথায় তাকিয়ে আছে, একটা বিমানের দিকে তাকিয়ে আছে, বিমানটা পি পয়েন্টে আছে। তো এখন প্রথম বন্ধুর অ্যাঙ্গেলটা কিন্তু কত ডিগ্রিতে দূরে আছে, উনি 30 ডিগ্রি দূরে আছে, সরি, দ্বিতীয় বন্ধু 30 ডিগ্রিতে আছে, আর প্রথম বন্ধু আছে কত, 60 ডিগ্রি দূরত্বে আছে। দেখো, আর এখান থেকে এই জায়গাটা উচ্চতা কত আছে, কত কত উচ্চতায় বিমানটা আছে, এই উচ্চতায় আছে। আর এখান থেকে দেখো যে যে ভূমিটা আছে, ভূমিটা দূরত্ব হলো প্রথম বন্ধু থেকে দূরত্ব হলো 1 দূরত্ব ধরছে এবং দ্বিতীয় বন্ধু থেকে কত দূরত্ব ধরছে, 500 মিটার দূরত্ব ধরছে। শিক্ষার্থী বন্ধুরা, জাস্ট খালি এটা আমরা ছবিটা আপাতত জানি, পরবর্তীতে কী করতে বলছে সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই যে একটা দেখো গাছ, গাছের তার ছায়া কিন্তু পড়ছে এখানে, কীভাবে পড়লো দেখো, এই যে গাছের ছায়াটা এটা থিটা অ্যাঙ্গেলে পরিমাণ আছে, এবং এই জায়গাটা দেখো যে এটা হলো একটা অ্যাঙ্গেল, একটা কোণ, এই কোণের এটা এখানে কত ডিগ্রিতে আছে, এটা 30 ডিগ্রিতে আছে। এই যে মাঝের যে অংশটা, এই যে মাঝের অংশটা আছে, এটা একটা পারপেন্ডিকুলারের মতো আছে, অর্থাৎ এটা 90 ডিগ্রিতে আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমাদের নিচে কী বলছে সেগুলো নিয়ে আলোচনা করি। বলছে আমার যে পরিমাপের ত্রিকোণমিতি, ধরো কোনো এক বিকেলে অবি, মিতা এবং রিনা গাছের ছায় বসে শ্রেণীর পড়া নিয়ে আলোচনা করছিল। কজন আলোচনা করছিল, অবি, মিতা এবং রিনা। মিতা অবিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি ওই গাছের উচ্চতা বলতে পারবে? এখন অবি বলল, হ্যাঁ, এখনই আমি ওই গাছের উঠে গাছের উচ্চতা মেপে দিচ্ছি। রিনা সাথে সাথে বলে উঠল, গাছে উঠতে পারবে না, গাছে না ওঠে কীভাবে উচ্চতা মাপা যায়, এসব তা আমরা বের করার চেষ্টা করি। আচ্ছা, মিতা বলল, গাছের একটি ছায়া পড়েছে, দেখো তো ছায়া মেপে গাছের উচ্চতা মাপার কোনো বুদ্ধি বের করা যায় কি না, অর্থাৎ গাছের ছায়া মেপে আমরা কী করবো, উচ্চতা বের করবো। শিক্ষার্থী বন্ধুরা, এখন বলছে যে অবি বলল, আসলে ছায়াটি গাছেটির সাথে কী করছে, সমকোণে অবস্থান করছে, তাহলে ছায়ের প্রান্ত বিন্দু হতে গাছের শীর্ষ বন্ধুত্ব একটি রেখা কল্পনা করলে একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে, এটিকে কোনো কাজে লাগতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাটি দেখো, এখানে যে ছবিটা আমাদের ছিল, এটা কিন্তু একটা গাছ, গাছ কিন্তু এটা, এই গাছের ছায়া কিন্তু এই জায়গায় পড়ছে, এটা কিন্তু কী বন্ধুত্ব অবস্থান করছে, সমবিন্দুত্ব অবস্থান করছে, এই কথাটাই কিন্তু আমাদের এখানে বলছে। কিন্তু বলছে যে সমকোণী বিন্দু ত্রিভুজে পাওয়া যাবে, এটা কোনো কাজে লাগতে পারে, দেখতে হবে। রিনা বলল, হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা যেতে পারে, তো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহারে আমরা আগে পড়েছি, এখন আমরা আবার পড়ব। শিক্ষার্থী বন্ধুরা, মিথা বলল, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য বের করা যায়, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, তার দুইটা বাহুর দৈর্ঘ্য যদি এটার বাহুর দৈর্ঘ্য মনে করো 5, এটা দৈর্ঘ্য 6 জানা থাকে, তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা আমরা কী করে জানতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটা এখানে বলছে, এখানে গাছের ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ ভূমি পরিমাপ করা যাবে, কিন্তু অতিভুজের দৈর্ঘ্য মাপতে না পারলে তো গাছের উচ্চতা বের করা যাবে না। সুতরাং গাছের নিশ্চয়ই নতুন কোনো সূত্রের সন্ধান করতে হবে। চলো আগামীকাল গণিত শিক্ষকের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি, দেখি নতুন কোনো কিছু খুঁজে পাওয়া যায় কি না। শিক্ষার্থী বন্ধুরা, এখন বলছে দেখো, পরের দিন শিক্ষককে অবি জিজ্ঞাসা করলো, স্যার আমরা গাছে না উঠেও কি গাছের উচ্চতা মাপতে পারি? তখন শিক্ষক বলল, তোমরা ত্রিকোণমিতির কয়েকটি ক্লাস মনোযোগ দিয়ে শোনো এবং শিখো, তাহলে পরবর্তীতে তোমাদের সমস্যাটি সমাধান করতে পারবে। আচ্ছা, গাছের উচ্চতা মাপার জন্য এখন আমরা কী করবো, ত্রিকোণমিতির সাহায্য নেব এবং ত্রিকোণমিতির কাজগুলো করবো। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো ত্রিকোণমিতির কী ধারণা আমরা জানি। এখন বলছে দেখো, ত্রিকোণমিতির ধারণা হলো পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কোণ
ত্রিভুজটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণটা হলো তার প্রতিটি কোণ কিন্তু সমান, এটি বোঝাচ্ছে সমকোণী ত্রিভুজের এই কোণটা এই কোণটা সব কোণে সমান। তো সমকোণী ত্রিভুজের কী করবে, কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এখন আমাদের বলতেছে দেখো সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটি বিশেষ সম্পর্ক তোমার পূর্বের শ্রেণীতে খুঁজে পেয়েছিলে, তা হলো অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা কি করলাম, আমরা যে এই জায়গাটা এখানে দেখো এটা যেটা একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ আমরা অতিভুজ কোণটা জানি, এই যে এটাকে আমরা কী জানি, এটাকে হলো আমাদের অতিভুজ। শিক্ষার্থী বন্ধুরা আগে আমরা শিখেছি এগুলো, এটা অতিভুজ আর এন হলো, এটা হলো বাহু, এটা কি হলো ভূমি, এটা কি ভূমি এবং এটা হলো কি উচ্চতা। শিক্ষার্থী বন্ধুরা এটা যদি উচ্চতা হয় তাহলে আমাদের এখানে আমরা কী যাবো, আমরা যাবো উচ্চতা। এখন বলতেছে যে এই যে অতিভুজ এই বাহুর দৈর্ঘ্যটা যদি জানা থাকে তাহলে অপর দুই বাহুর দৈর্ঘ্যটা আমরা জানতে পারবো, কেননা এই এই বাহুটার দৈর্ঘ্য ইকুয়াল টু, অর্থাৎ এই এই বাহুর দৈর্ঘ্যটা এটা যদি এ সি বি হয় তাহলে আমরা কী জানি, এস স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি এ বি স্কোয়ার প্লাস কি স্কোয়ার বি সি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা এই একটা ফর্মুলা আমরা আগে পিথাগোরাস উপপাদ্য বলে থেকে আমরা শিখে ফেলছি, তাহলে এই জায়গাটা যদি আমরা জানি তাহলে দেখো যে তাহলে অতিভুজের অঙ্কিত বর্গক্ষেত্র বাহুর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফলের সমষ্টি, সমষ্টি বলতে কী বোঝাচ্ছে এখানে, যোগফল বোঝাচ্ছে, যেটা আমি তোমাদেরকে এখনই দেখালাম এই যে সমষ্টি, এই যে দুইটার যোগফলের কাজ দুইটার যোগফলের সমান। এখন আমাদের বলছে যে সম্পর্কটি তৈরি হয়েছিল শুধু বাহুর মাধ্যমে, কোন বাহুর মাধ্যমে, এই যে বাহু এবং এই বাহু এবং এই বাহুর মাধ্যমে তৈরি হয়েছিল, কিন্তু সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর তিনটি বাহু এবং তিনটি কোণ রয়েছে, কয়টা রয়েছে, তিনটা বাহু রয়েছে এবং তিনটা কোণ রয়েছে, এই যে এটা একটা বাহু, এই যে এদিকে একটা বাহু, এদিকে একটা বাহু এবং এদিকে একটা বাহু রয়েছে এবং একটা তি এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ এবং এদিকে একটা কোণ রয়েছে, তাহলে বাহু এবং কোণ ব্যবহার করেও বিভিন্ন সম্পর্ক তৈরি করা যায় এবং সেটি বাস্তব জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। কাজে আমরা কী করবো, বাহু এবং কোণ এই দুইটা ব্যবহার করব, করে আমরা কী করবো বিভিন্ন সম্পর্ক তৈরি করব এবং সেগুলোকে বাস্তব জীবনে ব্যবহার করব। ত্রিভুজের কোণ এবং বাহুর অনুবাদ ব্যবহার করে প্রাচীনকাল মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করেছে, যেমন গাছে না উঠেও গাছের উচ্চতা মাপা যায়, নদীর এক তীরে দাঁড়িয়ে কীভাবে নদীর অপর অপর তীরে বস্ত্র মাপা যায় ইত্যাদি, এসব গাণিতিক কৌশলের উপর ভিত্তি করে ত্রিকোণমিতি নামে সৃষ্টি হয়েছে গণিতের এক বিশেষ শাখা। ত্রিকোণমিতি শব্দটি গ্রিক তি মানে তিন, গুণ মানে অর্থ, অর্থ গুণ অর্থ হলো ধার, ম্যাট্রন অর্থ হলো পরিমাপ অর্থ দ্বারা গঠিত, অর্থাৎ তিনটা শব্দ এখানে আছে। কী কী শব্দ আছে ত্রিকোণমিতির, এই যে শব্দটা আছে ত্রিকোণমিতির শব্দটা হলো গ্রিক শব্দ, এক ত্রি মানে হলো কি তিন, আবার হলো গুণ মানে হলো কি আমাদের এখানে গুণ অর্থ হলো ধার করা, ধার করা, এবং ম্যাট্রন শব্দটার অর্থ হলো পরিমাপ করা। শিক্ষার্থী বন্ধুরা এখন মিশরীয় ভূমি এবং প্রকৌশল কাজে ত্রিকোণমিতি ব্যবহার করতে বলে ধারণা করা হয়, কারা করতো, এটা মিশরীয়রা করতো। ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান সহ বিভিন্ন গণিতের শাখায় ত্রিকোণমিতি ব্যবহার রয়েছে, কাজে আমরা ত্রিকোণমিতি সমাধান আমরা জানলাম, বলছি আমরা কী দিলাম তিন ধার পরিমাপ, আমরা ত্রিকোণমিতি অর্থটা জানলাম যে তিন ধার পরিমাণ পরিমাপ। শিক্ষার্থী বন্ধুরা এখন চলো দেখি আমরা পরে আমাদের কী বলছে, দেখো পরে অংশটাকেও আমরা জানবো, এখন এক অংশটাকে আমরা জানি, তাহলে আমাদের এখানে বলছে যে সমকোণী, আমাদের এখানে হলো সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু এবং কোণের পরিচিতি, আমরা আগে যে সমকোণীর সাথে পরিচিত হলাম তার বিভিন্ন বাহু নিয়ে আলোচনা করব এবং তার কোণের পরিচিতি ধরব। সমকোণী ত্রিভুজের সমকোণী বিপরীত বাহু অতিভুজ, এই যে সমকোণ, এই এটা যদি একটা সমকোণ হয় তার বিপরীত বাহুটা হবে এটা, এটাকে আমরা কী বলি অতিভুজ বলি। শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমি কী বললাম অতিভুজ বললাম, এই জিনিসগুলো ত্রিকোণমিতিতে তোমাদের এই ত্রিভুজটা অর্থাৎ সমকোণী ত্রিভুজটা সবসময় চোখের সামনে থাকতে হবে এবং চোখের সামনে সেটা মুখাস্থ আকারে থাকতে হবে, তোমাকে সবসময় চোখের সামনে বাসাইতে হবে, তা নাহলে ত্রিকোণমিতি বুঝতে তোমাদের অসুবিধা হবে এবং তোমাদের বিভিন্ন অ্যাঙ্গেল অর্থাৎ বিভিন্ন কোণের মাপ জানতেও অসুবিধা হবে। শিক্ষার্থী বন্ধুরা এখন বলছে যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত দুটি সূক্ষ্মকোণ রয়েছে, কী রয়েছে, সমকোণ ব্যতীত দুটি সূক্ষ্মকোণ রয়েছে, সূক্ষ্মকোণ দুটি উভয় অতিভুজ সংলগ্ন,
অর্থাৎ সমকোণ সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত এই যে কোণটা ব্যতীত, এই কোণটা ব্যতীত আরও দুইটা শুক্রকোণ রয়েছে। কোন দুটা রয়েছে? এই যে এটা রয়েছে এখানে এবং এটা আর একটা রয়েছে। এখন বলছে যে একটা হলো অতীব সংলগ্ন, এই যে এদিকে সংলগ্ন, আর একটা হলো কি আমাদের, আর একটা হলো ভূমি সংলগ্ন শিক্ষা এবং উচ্চতা সংলগ্ন। এই যে দেখো এটা উল্টো উচ্চতা সংলগ্ন। শিক্ষার্থী বন্ধুরা কী বলছে দেখো, যে অতীব সংলগ্ন বাহু দুটিকে ভূমি, একটিকে ভূমি অন্যটিকে উচ্চতা বলে। বলো ভূমির সমান্তরালে যে বাহুটি থাকে সেটি ভূমি, এবং ভূমির সমান্তরালের সাথে অনুভবভাবে যে বাহুটি থাকে সেটিকে উচ্চতা বলা হয়। এবং কি বলছে যে ভূমির সমান্তরালে যে বাহুটি থাকে সেটি হলো বহু সমান্তরালে যে বাহুটি থাকে যে এটা যেটা থাকে এটাকে আমরা কী বলি, ভূমি বলি। এবং ভূমি সমান্তরালের সাথে উলম্বভাবে যে বাহুটি থাকে সেটাকে, অর্থাৎ উলম্বভাবে বলতে আমরা যেটা বলি সেটা হলো লম্বাভাবে যে বাহুটা থাকে এটাকে আমরা কী বলি, উচ্চতা বলি। কিন্তু খেয়াল রাখো আমাদের এখানে বলছে ত্রিভুজটিকে ঘুরিয়ে লম্ব লম্বকে বহু সমান্তরালে নিয়ে আসলে আমরা কিন্তু তাকে ভূমি ধরবো, অন্যটিকে উচ্চতা ধরবো। অর্থাৎ যেভাবে আমরা ঘুরাই না কেন এটাকে আমরা কী ধরবো, উচ্চতা ধরবো, এটাকে আমরা কী ধরবো, ভূমি ধরবো। ফলে ত্রিভুজের বিভিন্ন অবস্থানের কারণে বাহুবলের নামের পরিবর্তন হবে। অর্থাৎ ত্রিভুজের বিভিন্ন অবস্থানের কারণে বাহুগুলো যেগুলো আছে এগুলোর নামও পরিবর্তন হবে। এটি আমাদের কাজের জন্য একটা সমস্যা। ফলে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলো নামকরণ করে নিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ আমরা কী করব, যে যে কোণগুলো আছে এই কোণের সাপেক্ষে আমরা নামগুলো আমরা কী করবো, নামকরণ করে নেব, কাজে আমাদের আর কোনো সমস্যা যাতে না হয়, এই কথাটা এখানে বলছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ভূমি এবং অতীব সংলগ্ন কোণের বাহু সাপেক্ষে বাহুগুলো নাম করতে চাই, তাহলে দেখো ভূমি কী বলা হয়, সন্নিহিত বাহু, তাকে অ্যাডজাসেন্ট সাইড বলা হয়। এই শব্দগুলো তোমাদের মনে রাখতে হবে। সন্নিহিত বাহু, ভূমিকে কী বলা হবে, সন্নিহিত বাহু। উচ্চতাকে বলা হবে কী, বলা বিপরীত বাহু হিসাবে বিবেচনা করতে পারি। অর্থাৎ এই যে এই ভূমিটা আছে এটাকে আমরা কী বলবো, এটাকে আমরা সন্নিহিত বাহু বলবো, এবং এই যে এর উচ্চতাটা আছে এটাকে আমরা কী বলবো, বিপরীত বাহু বলবো। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো, জ্যামিতিক চিত্রে শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ, যেমন এ বি সি, এই যে বড় হাতের বর্ণগুলো এ বি সি, এবং বাহু চিহ্নিত করার জন্য আমরা শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করার জন্য আমরা কী নিলাম, এ বি সি নিলাম। এই যে এটাকে আমরা কী করলাম, এ বি সি এখানে কাউন্ট করে নিলাম, আর এখানে আমরা কী করলাম, এবং বাহু চিহ্নিত করার জন্য ছোটো হাতের বর্ণ এ বি সি ইত্যাদি ব্যবহার করা হয়। সাধারণত শীর্ষবিন্দুতে শীর্ষবিন্দু ব্যবহৃত বড় হাতের বর্ণগুলোকে বর্ণকে বিপরীত বাহুর জন্য ছোটো হাতের বর্ণ হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, কোন নির্দেশের জন্য সাধারণত গ্রিক বর্ণ ব্যবহার করা হয়? প্রাচীন গ্রীসের গণিতবিদের হাত ধরে জ্যামিতি এবং ত্রিকোণমিতিতে বর্ণগুলো ব্যবহার হয়ে আসছে। আচ্ছা, ব্যবহার করা বর্ণগুলো আমরা কয়েকটি নিচে দেওয়া হলো। আমরা কী করলাম, যে আগে গ্রীসের যে বর্ণগুলো ব্যবহার করছিলো কোণের যে নির্দেশ, কোণ নির্দেশ করার জন্য, সে বর্ণগুলো আমরা ব্যবহার করি নাই। গ্রীস না, গ্রিক এর সময় ব্যবহার করে আসছিলো। এই প্রাচীন গ্রীসের গণিতবিদের হাত ধরে জ্যামিতির এই যে বর্ণগুলো আমরা ব্যবহার করে আসছি সেগুলো আমরা ব্যবহার করবো। কোণের নাম হচ্ছে দেখো, কোণ আমাদের কোণ আছে এ কোণ, এটাকে আমরা কী বলবো, আলফা কোণ বলবো। অর্থাৎ এটি হচ্ছে আলফা কোণ, এটাকে বলা হয় আলফা কোণ বলা হয়। এই যে এটাকে আমরা কী কোণ বলবো, বিটা কোণ বলবো, এটাকে আমরা ঘামা কোণ বলবো, এটাকে আমরা কী বলবো, থিটা কোণ বলবো। এই থিটার সাথে আমরা সবসময় পরিচিত থাকবো, এবং এটাকে বলবো ডেল্টা কোণ বলবো। সেক্ষেত্রে বললো এটা কী বলবো, ডেল্টা কোণ বলবো। অর্থাৎ এই কোণগুলো আমরা কী করবো, আমরা সবসময় মাথার মধ্যে রাখবো, যাতে আমাদের ত্রিকোণমিতি বুঝতে হয়, বুঝতে বোঝার জন্য সবসময় মনে রাখতে হয়, তাহলে এগুলো আমাদের মাথা রাখা অবশ্যই দরকার। এখানে বলছে যে উপরের চিত্রে এবিসি কোণকে থিটা দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই যে এবিসি কোণ যেটা আছে, এটা কোণটাকে আমরা কী দ্বারা চিহ্নিত করলাম, ওই জায়গায় দেখো, এই যে এখানে আমরা যে কোণটা আমরা নিলাম, এই কোণটাকে আমরা থিটা দ্বারা, আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম। কোণটা দ্বারা, এই যে থিটা, এটা দ্বারা আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম। শিক্ষার্থী বন্ধুরা এখন একক কাজ আমাদের কিছু করতে বলছে, একক কাজগুলো আমরা কী করবো, এই জায়গাতে বের করব। তো একক কাজ যদি আমরা করতে হয় তাহলে আমরা দেখো কী বলছে, একক কাজ আমরা বলছে নিচের চিত্র থেকে থিটা এবং এ একে আলফা কোণের সাপেক্ষে অতিভুজ বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু চিহ্নিত করো। কী চিহ্নিত করতে হবে আমাদেরকে, একটা কী করতে হবে, অতিভুজটা চিহ্নিত করতে হবে, বিপরীত বাহুটা চিহ্নিত, অতিভুজটা চিহ্নিত করতে হবে, বিপরীত বাহু কোনটা, বিপরীত বাহু হচ্ছে আমাদের ওই উচ্চতাটা,
এবং সমন্বিত বায়ুকুণ্ঠা, এটা হচ্ছে ভূমি, আমরা যেগুলো আগে শিখেছিলাম। এবং ভূমি এবং উচ্চতার পরিবর্তে এখন আমরা কী বলবো, বিপরীত বায়ু বলবো এবং সমন্বিত বায়ু হিসাবে চিহ্নিত করব। এখান থেকে দেখো আমাদের কী কী করতে বলছে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের এখানে এক কুণ্ড আমাদের কী আছে দেখো, এটাকে আমরা এখানে চিহ্নিত করব। এখানে সমকোণী ত্রিভুজের নাম ক, এই যে সমকোণী ত্রিভুজের নাম এখানে বলা আছে ক, এই যে ক যেটা আছে এটাকে আমরা কী করব, তার শুক্নকোণ এখানে কী দেওয়া আছে, থিটা দেওয়া আছে, এবং তার অতিভুজ এখানে কত দেওয়া আছে দেখো, অতিভুজ দেওয়া আছে কত, 17। তাহলে তার বিপরীত বাহু, বিপরীত বাহু কোনটা শিক্ষার্থী বন্ধুরা, ওই যে আমরা যেটা জানলাম উচ্চতাটাকে আমরা কী জানি, বিপরীত বাহু, ডাই মাথায় রাখতে হবে উচ্চতাটা কি এখানে বিপরীত বাহু, আর এটাটা এই বাহুটাকে সন্নিহিত বাহু, কাজে তার আমাদের এখানে আমরা কী যে বিপরীত বাহু আমাদের কত, 8, মাথায় রাখো বিপরীত বাহু 8, এবং তার সন্নিহিত বাহু কত, 15। তাহলে আমরা একটা পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন একটা পেলাম তাহলে আমাদের খ কোণটাকে এখন চিন্তা করি, খ কোণ রয়েছে এটা, তাহলে এটাকে যদি চিন্তা করি তো এদিক থেকে চিন্তা করবা, এটাকে হলো তোমার, এটা হলো তো এই অ্যাঙ্গেল, তোমার সবসময় এই অ্যাঙ্গেলটাকে মাথায় রাখবা, অর্থাৎ এই কোণ যেটা আছে এই কোণটাকে মাথায় রাখো, তার পজিশনটা কী, যেখানে যে অবস্থান থাকুক না কেন, তাহলে আমরা এই এখানে এই জিনিসটাকে এটার আমরা কী ধরছিলাম, এই জিনিসটাকে আমরা ধরছিলাম সন্নিহিত বাহু, অথবা আমরা ধরছিলাম ভূমি, যেটা সন্নিহিত বাহু, কাজে এটা যদি সন্নিহিত বাহু হয় এটাকে আমরা কী ধরছিলাম, বিপরীত বাহু, তাই না, এটাকে আমরা কি অতিভুজ ধরছিলাম, সরি এটা হলো আমাদের অতিভুজ, তাহলে অতিভুজ যদি হয় তাহলে আমাদের এখানে দেখো অতিভুজটা করতে কত ছিল, অতিভুজটা আমরা লিখি এখানে অতি অতিভুজ, আর এটা হলো আমাদের তার বিপরীত বাহু, এই বাহুটাকে বিপরীত বাহু, তাহলে যে বিপরীত বিপরীত বাহু, শিক্ষার্থী বন্ধুরা কাজে তিনটা বাহু আমরা পেলাম। ঠিক এখান ক্ষেত্রে আমাদের এই জায়গাটা কী হবে, এইটা হবে আর্টটা হবে কী, তার আটটা দেখো, আটটা চিন্তা করো, এটা এটার মতো চিন্তা করো, তাহলে আটটা হবে এখানে কি, তো যদি বইটা ঘুরিয়ে নাও তাহলে দেখবে এটা হলো বিপরীত বাহু, কী বাহু, বিপরীত বাহু, তাহলে আমরা লিখলাম এখানে এটা হবে সন্নিহিত বাহু, দন্ত স দিয়ে আমরা নেই সন্নিহিত বাহু, এবং এটা হবে অতিভুজ, অ দিয়ে চিন্তা করি অতিভুজ। শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা পেয়ে গেলাম, এখন আমাদেরকে কী করতে হবে, এই থিটা কোণটাকে আমরা বের করতে হবে, খ থিটা কোণটা আমরা বের করব, তাহলে অতিভুষ্টটা আমরা কী এখানে, অতিভুষ্টটা দেখো চিন্তা করো, অতিভুষ্ট হচ্ছে যেখানে আর, তুমি কী পাবা, আর পেলা, এবং বিপরীত বাহু কী পালা, বিপরীত বাহুটা আমাদের, সরি আমার ভুল হয়ে গেছে একটু, এটা হলো আমাদের অতিভুষ্ট কোণটা আমরা তুললাম, অতিভুষ্ট ধরছে যে এই জায়গায় যেটা আমাদের এখানে আছে, অতিভুষ্ট হলে আমাদের কী এখানে, পি, পিটা হলো অতিভুষ, এই যে এটা হলো অতিভুষ, আমরা যেটা পেলাম এই যে এটা অতিভুষ, দেখো এখান থেকে আমরা এগিয়ে নিলাম কোণের সাথে তার সম্পর্কিত। এরপরে হলো বিপরীত বাহু হলো আমাদেরকে, বিপরীত বাহু হলো আর, দেখো এই যে বিপরীত বাহু হলো আর, এরপরে আমাদের সন্নিহিত বাহু কোনটা আছে, সন্নিহিত বাহু আছে দেখো কিউ, শিক্ষার্থী বন্ধুরা এটা বের করে ফেললাম। এখন আমাদের পরেরটা কোনটা, পরেরটা হলো আমাদের ঘ নম্বর, অর্থাৎ এই চিত্রটা আমাদের এটা এটা চিন্তা করতে হবে, যে চিন্তা করি দেখো এখানে আলফা অ্যাঙ্গেলে আছে, কোন অ্যাঙ্গেলে আছে, এই যে আলফা অ্যাঙ্গেলে আছে, এটা কী আছে, এটাও একটা অ্যাঙ্গেল ডিকিতে আছে, কাজে এটাকে যদি চিন্তা করি তাহলে তোমাকে এটাকে ভূমি চিন্তা করো, এই যে এটা, এটাকে কোন বাহু চিন্তা করতে হবে, এটাকে চিন্তা করতে হবে সন্নিহিত বাহু, কোন বাহু, সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু, শিক্ষার্থী বন্ধুরা আর এটা যদি সন্নিহিত বাহু হয় তাহলে তার বিপরীত বাহু কোনটা হবে, এটা হলো বিপরীত বাহু, তাহলে আমরা বিপরীত বাহু পেয়ে গেলাম, তাহলে অতিভুজ কোনটা হবে, এটা হবে তার অতিভুজ, এটা কি অতিভুজ, শিক্ষার্থী বন্ধুরা যদি তাই হয় তাহলে আমরা কী লিখতে পারি, ঘর এই অংশটাকে আমরা একটা অ্যাঙ্গেলে আমরা চিন্তা করবো, এখানে দেখো অ্যাঙ্গেল দুইটা কিন্তু দেওয়া আছে, এটা দুইটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আমরা আলফা আগে কোনটা থিটা অ্যাঙ্গেলটা চিন্তা করি, যদি থিটা অ্যাঙ্গেলটাকে চিন্তা করি তাহলে কিন্তু আমরা এই এই এখানে এই থিটা অ্যাঙ্গেলটাকে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের কী মানটা আসে এটা দেখো, থিটা অ্যাঙ্গেলটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের প্রথমে ঘর যে মানটা পাবো সে মানটা হলো আমাদের এখানে ইএফ, অর্থাৎ আমাদের আবার একটু জিনিসটাকে আমি ক্লিয়ার করে নিই, তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমাদের এখানে কী মান বের করতে হবে, গড় মানটা বের করতে হবে অতিভুজ, অতিভুজটা আমি আগে বলছিলাম যে এটাকে আমরা কোণ ধরব, কোণ ধরলে এই যে বিপরীত অতিভুজ যেটা হবে আমাদের ই এবং কী হবে এফ হবে, এবং বিপরীত বাহু যে ইএফ হলো আমার অতিভুজ, আমরা এটাকে থিটা ধরে এবং আমাদের এখানে এটাকে অ্যাঙ্গেল ধরে, এখন হলো এটা হলো তার অতিভুজটা আমরা পেয়ে গেলাম, এটা কী বললাম এখানে অতিভুজ দিলাম, অতিভুজ নিয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো বিপরীত বাহু,
এইটা যদি বিপরীত বাহু হয় তার তার বিপরীত বাহুটা আমাদের কি হলো, এটা এটা কি হলো আমাদের হলো বিপরীত বাহু হলো ইজি। ই কী হবে বিপরীত বাহুটা? ই অ্যান্ড জি। আর ইজি পরে আমাদের তার সন্নিহিত বাহু কী হবে? তার ঠিক বিপরীতটা হবে, যেটা হলো ভূমি। এই যে দেখো সন্নিহিত বাহু যেটা আছে অ্যাঙ্গেলটা তোমার দিকে চিন্তা করো, তাহলে দেখবা যে এটা হবে তোমাদের সন্নিহিত বাহু হবে যেটা এফ জি। এখন হবে এফ কি এফ জি হবে। এই আমাদের একটা শেষ হয়ে গেলো। এখন এটাকে আবার কাজ করো, কাজ করে যেহেতু অ্যাঙ্গেল এখানে দুইটা দেওয়া আছে, আমরা আলফা অ্যাঙ্গেলে কাজ করেছি, এখন আমরা কাজ করবো এই থিটা অ্যাঙ্গেলে। যদি থিটা অ্যাঙ্গেলে কাজ করে তুমি চিন্তা করো, তাহলে তুমি এই এই অ্যাঙ্গেলটাকে চিন্তা করো, চিন্তা করলে ঠিক একটু উল্টো হয়ে যাবে। ঠিক অ্যাঙ্গেলটা হলে অতিবস্তু আমাদের এখানে কী দাঁড়াবে? অতিবস্তুটা কিন্তু এখানে আমাদের দাঁড়াবে, দেখো এই এটাকে আমরা অতিবেশ হিসেবে চিন্তা করবো, এটাকে কি অতিবেশ হিসেবে চিন্তা করবো। আর আমাদের বিপরীত বাহু যেটা, বিপরীত বাহুটা আমাদের এখানে যেটা চিন্তা করবো সেটা হলো এটা, এটাকে আমরা বিপরীত বাহু হিসেবে চিন্তা করবো অতিবেশ। আর এইটাকে আমরা কী করবো, যেহেতু এটা অ্যাঙ্গেল হিসেবে দেখো, এই যে অ্যাঙ্গেলটা কিন্তু ভূমির সাথে মিশানো ছিল, তোমার থেকে যে ছবিটা মিশিয়ে দাও, তাহলে এটাকে আমরা কী করবো, এটাকে আমরা সন্নিহিত বাহু ধরবো। তার মানে আমাদের কী দাঁড়ালো দেখো, এই যে এখানে দিয়ে দিছে অতিবস, কিন্তু ওরা ক্লিয়ার করে দিয়েছে অতিবস হলো এটা। তাহলে অতিবস যদি এটা হয় তাহলে আমাদের কি বিপরীত বাহু, বিপরীত বাহু হবে আমাদের কি, বিপরীত বাহু হবে আমাদের এফ জি। অর্থাৎ এই যে এটা অতিবসের বিপরীত বাহুটা হবে আমাদের এফ এবং জি। আর তারপরে বাহুটা হবে অর্থাৎ সন্নিহিত বাহুটা হবে আমাদের কি ই জি। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা ত্রিকোণমিতি জানতে হলে তোমাদের কি করতে হবে, এই কোণের যে পরিমাপগুলো, কোণের যে ডিজাইনগুলো, এগুলো তোমাদের সবসময় মাথার মধ্যে রাখতে হবে, অর্থাৎ মুখাস্থ আকারে থাকতে হবে। যদি মুখাস্থ আকারে থাকে অর্থাৎ তিনটা শব্দই রাখতে হবে, কি শব্দ? সন্নিহিত বাহু, বিপরীত বাহু এবং হলো হচ্ছে অতিবোস। তাহলে কিন্তু তোমরা কী করতে পারো, ত্রিকোণমিতি ভালো করতে পারবে। এই যে এই জিনিসটা মাথায় রাখবে, এটা মাথায় রাখবে এবং এটা মাথায় রাখবে। শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরে ক্লাসে আবার।